আসসালামু আলাইকুম। নোশন্দি বেলাবর থানার পাশের এলাকা, স্বামীকে গলা কেটে হত্যা করেছেন স্ত্রী। এই ঘটনা আয়েশা নামে স্ত্রীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, নিহতের স্বামী ওহিদুজ্জামান নিয়মিত গাঁজা সেবন করতেন এবং প্রতি রাতে নেশাগত অবস্থায় স্ত্রীকে শারীরিক এবং মানসিক নির্যাতন করতেন। গতকাল রাতে কথা কাটাকাটিও হাতাহাতির এক পর্যায়ে স্বামী ঘর থেকে দাঁড়িয়ে আসেন। ওহিদুজ্জামান এবং তার স্ত্রী আয়েশাকে কোপাতে যান। তার স্বামীর ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা তার হাত থেকে দাঁটা নিয়ে যায় এবং নিয়ে গিয়ে স্বামীর গলার মধ্যে আঘাত করে। আঘাত করার সাথে সাথে ওহিদুজ্জামান সেখানে লুটে পড়ে। পরে লাশ কোলে করে নিয়ে বাহিরের উঠানে রেখে দেয় আয়েশা। ঘরের মেঝেতে যে রক্ত ছিল তা তিনি নিজেই পরিষ্কার করে এবং বটিতে যে রক্ত লেগেছিল সেইগুলো কল থেকে ধুয়ে নিয়ে আসে। প্রতিবেশীরা সকালে যখন তার লাশ দেখতে পেল, তখন আয়েশা জানান তার স্বামীকে কে বা কারা মেরে ফেলে রেখে চলে গেছেন এবং পুলিশে নিজের মুখে তা বয়ান দিয়েছেন। সেই বয়ানগুলো আপনারা নিজেরাই শুনুন। গতকালকের ঘটনা, অর্থাৎ ঘটনা আজকেরই কিন্তু গতকালকে দিবাগত রাত্রে, গতকালকে রাত্রিবেলা 12:30 থেকে 1টার মধ্যে বেলাবর থানা পুলিশের কাছে একটি খবর আসে যে সল্লাবাদ ইউনিয়নের নীলক্ষিয়া পশ্চিম পাড়ার একটি গ্রাম আছে, সেখানে একটি বাড়ির পাশে একটি মৃতদেহ পড়ে আছে গলা কাটা অবস্থায়। প্রাথমিকভাবে এই নিউজটা তার কাছে আসার পরে আমাকে অফিসার ইনচার্জ জানায়, আমার রাত্রিবেলার কেন্দ্রীয় তদারকি ছিল, তো আমি তখন বলি যে আপনি দ্রুত ঘটনাস্থলে যান, আমিও আসছি। তো থানা পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় এবং কিছুক্ষণ পরে আমিও ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনাস্থলে পৌঁছানোর পর আমরা যে জিনিসটা জানতে পারি সেটি হচ্ছে যে মৃতদেহ পড়েছিল তার নাম হচ্ছে ওহিদুজ্জামান ওরফে অমৃত, তার বয়স হচ্ছে আনুমানিক 65 থেকে 66 হবে, মৃত সুলতানুদ্দিনের ছেলে উনি এবং এই গ্রামের বাসিন্দা, এবং যেখানে তার মৃতদেহ পড়েছিল ঠিক পাশেই তার বাড়ি, অর্থাৎ বাড়ির ঠিক উঠানেই তার মৃতদেহটি পড়েছিল। তো প্রাথমিকভাবে যেহেতু আমরা পরিচয় জানতে পারি, তখন আমরা ওই ভিকটিমের ঘরে প্রবেশ করি। ঘরে প্রবেশ করে দেখি যে তার স্ত্রী ঘরে শুয়ে আছেন। তখন আমরা ঘরের বিভিন্ন আলামত এবং ক্রাইম সিন দেখে আমাদের প্রাথমিকভাবে কিছুটা সন্দেহ হয় এবং আমরা কিছু ঘরের ভিতর কিছু রক্তের চিহ্ন দেখতে পাই। এটি ফ্লোরটা মাটির ছিল, কিছু রক্তের আলামত দেখে আমাদের সন্দেহ প্রবল হতে থাকে যে হত্যাকাণ্ডটি মূলত এই ঘরের ভিতর হয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। পাশাপাশি আমরা ঘরের বাইরে আরও কিছু আলামত দেখে আমাদের বিষয়টা সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে আমরা সেই সন্দেহের প্রেক্ষিতে আমরা তখন আমাদের প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করি ওইখানেই। তো তদন্তের এক পর্যায়ে আমরা ভিকটিমের যে স্ত্রী, যার নাম হচ্ছে আয়েশা আক্তার, ওনার বয়স 35 থেকে 38 হবে, তখন তার সাথে যখন আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা আসলে এই ঘটনার মূল রহস্য তখন উন্মোচন করতে পারি এবং মূলত এই স্ত্রী তার স্বামীকে হত্যা করেছে। কেন এবং কীভাবে হত্যা করেছে সেই বিষয়টি যদি আপনাদেরকে একটু বলি, সেটি হচ্ছে আমাদের যে ভিকটিম ওহিদুজ্জামান অমৃত, উনি আসলে মূলত একজন বয়স্ক ব্যক্তি এবং উনি প্রায় সময় আপনার মাদক সেবন করে, উনি মূলত গাঁজা সেবন করেন এবং ওনার সাথে ওনার স্ত্রীর বয়সের ব্যবধানও অনেক বেশি এবং ওনার পরিবারের 6 সন্তান, 3 ছেলে 3 মেয়ে, তার মধ্যে 2 ছেলে এবং 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, বাকি 2 ছেলে 1 ছেলে 1 মেয়ে রয়েছে। তো সাংসারিক জীবনে তাদের কিছুটা অশান্তি ছিল এবং যেহেতু উনি মাদক সেবন করতেন, এই কারণে উনি প্রায় সময় তার স্ত্রীকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করতেন এবং তার কাছ থেকে টাকা পয়সা চাইতেন। তো গতকালকেও ঠিক এমনটি ঘটেছে। রাত্রিবেলা 9টার পরে তার সাথে তার স্ত্রীর বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে রাত আনুমানিক 11:30 থেকে 11:30টার মধ্যে আমাদের যে ভিকটিম ওহিদুজ্জামান অমৃত, সে তার স্ত্রীকে মারার জন্যে দাঁড়িয়ে উদ্যত হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে আমাদের আসামি জায়েশা আক্তার, ভিকটিমের স্ত্রী, সে ভিকটিমের কাছ থেকে দাঁড়টি নিয়ে সে তার গলার মধ্যে একটি পোস্ট মারে এবং ওইখানেই আপনার খাটের মধ্যে আমাদের যে ভিকটিম সে পড়ে যায়। পড়ে গেলে ওইখানেই তিনি মারা যান এবং বলে রাখা ভালো, আমাদের যে ভিকটিম সে খুবই শীর্ণ এবং দুর্বল প্রকৃতির লোক,
এবং খাটো তো ওইখানে পড়ে যাওয়ার পরে সে মারা যায় মারা যাওয়ার পরে আমাদের আসামি জায়সা আক্তার সে নিজে কোলে করে ভিকটিমকে নিয়ে বাইরে উঠানে রেখে আসে এবং দুঃখিত উঠানে রেখে আসে এবং সে যে কাজটি করে সেটি হচ্ছে যে ঘরের ভিতর যেহেতু অনেক ব্লাড ছিল এবং সে যেহেতু খাটে পড়ে গিয়েছিল খাটের কম্বলে ওনার রক্ত ছিল সেই রক্তগুলো উনি মুছার জন্য উনি টিউবওয়েলে চলে যান কম্বল নিয়ে এবং কম্বল নিয়ে একটি বালতির ভিতরে টিউবওয়েলে ওইখানে সেই রক্ত মাখা জিনিসগুলো পরিষ্কার করেন এবং ওনার ঘরের ভিতর যেখানে যেখানে ব্লাড স্টেন ছিল উনি সেটিও পরিষ্কার করেন এবং যে দাঁড় দিয়ে হত্যা করেছেন সে দাঁড়িও পরিষ্কার করে খাটের নিচে রেখে দেন তো এবং আমাদের জিজ্ঞাসাবাদে এই পুরো বিষয়টাই উনি স্বীকার করেন এবং ইতিমধ্যে আমরা ঘটনাস্থল থেকে দাঁড় উদ্ধার করেছি এবং উনি যে কম্বল দিয়ে এই হত্যাকাণ্ডের পরে যে কম্বলটি রক্ত ছিল রক্তমাখা কম্বলটি পরিষ্কার করেছেন সেই কম্বলটিও আমরা উদ্ধার করেছি এবং এই মুহূর্তে কাঁথা ছিল একটি সেই কাঁথাটিও আমরা উদ্ধার করে জব্দ করেছি এবং এই ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে একটি মামলা করেছেন এবং সেই মামলায় নাম্বার হচ্ছে এক নম্বর মামলা বেলাবো থানার 3/11/2022 এই এক নম্বর মামলা এবং ইতিমধ্যে আমরা মৃতদেহটিকে পোস্টমর্টমের জন্য প্রেরণ করেছি এবং আসামি আয়েশা আক্তারকে গ্রেফতার করেছি এবং যে আলামতগুলোর কথা বললাম সেই আলামতগুলো আমরা জব্দ করেছি তো মূলত এই হচ্ছে বিষয় ছিল এই কারণে মূলত হত্যাকাণ্ডটি হয়েছে তো আমরা আসামিকে আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করবো যেহেতু মামলা রুজু হয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ।